ইতিহাসের ধূসর পাতা থেকে নানান ঘটনা নিয়ে সাজানো এক একটা পর্ব। শুরু করছি ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। মহাত্মা গান্ধী, ক্রিকেটার রণজিৎ সিংজি এবং স্বামী বিবেকানন্দ, এই তিনজনই নিজের নিজের অবস্থানে উজ্জ্বল ব্যক্তিত্ব। কিন্তু তার বাইরেও এই তিন ব্যক্তির মধ্যে একটা ইতিহাসগত মিল রয়েছে। কি সেটা? সেটা আমরা জানতে পারি ইতিহাসবিদ রামচন্দ্র গুহর লেখা বই রিবেল এগেনস্ট রাজ বই থেকে। সেটা 1893 সাল। তিন ভারতীয় যুবক দেশের বাইরে পা রাখলেন। তখন কেউই জানত না কি ইতিহাসের সূচনা ছিল সেই পদক্ষেপ। সেই তিন যাত্রার দিনক্ষণ ছিল এরকম। 1893 এর এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার নাটালের বারে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করালেন ভারতীয় আইনজীবী মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপর প্রথমে তিনি হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের নেতা। 1915 পরে তাঁকেই দেখা গেল নেতৃত্ব দিচ্ছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের। 1893 সালেই রণজিৎ সিংজি, যার নামে রঞ্জি ট্রফি, তিনি ওই বছর প্রথম ভারতীয় হিসেবে লর্ডসে ক্রিকেট খেলেছেন কেমব্রিজ বনাম অক্সফোর্ড ম্যাচে কেমব্রিজের হয়ে। তিনিই কিন্তু ভারতে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার অন্যতম অগ্রদূত। আবার সেই বছরই সেপ্টেম্বরে কলকাতা থেকে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিতে, যিনি পরে হয়ে উঠবেন বিদ্বেষমুক্ত, ধর্মনিরপেক্ষ হিন্দু নবজাগরণের নেতা এবং ভারতীয় বিপ্লবীদের প্রেরণা। উল্লেখ করা যেতে পারে ভারতে সশস্ত্র বিপ্লবীদের প্রেরণার উৎস, বিদ্রোহের কারণ, কর্মপদ্ধতি অনুসন্ধানের জন্য বিচারপতি রাওলাটের নেতৃত্বে যে সিডিশন কমিটি হয়েছিল 1918 সালে, সেই কমিটির রিপোর্টে 7 বার বিবেকানন্দের নামের উল্লেখ রয়েছে, 2 বার উল্লেখ রয়েছে নরেন্দ্রনাথ দত্ত হিসেবে। রিপোর্টে বলা হয়েছিল ভারতে সশস্ত্র বিপ্লবীদের কাছে স্বাধীনতা অর্জনের জন্য বিবেকানন্দ বিপ্লবীদের প্রেরণা। এই তিন তরুণ ভারতীয় যখন বিদেশের মাটিতে পা রাখছেন, ঠিক তখনই সেই 1893 সালেই 16 নভেম্বর বিপরীতমুখী এক যাত্রায় লন্ডন থেকে ভারতের মাটিতে পা রাখলেন এক বিদেশিনী, অ্যানি বেসান্ত, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। নিজের দেশের জন্য নয়, অনেক ক্ষেত্রে নিজের দেশের বিরুদ্ধে গিয়েও অন্য দেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। অ্যানি বেসান্ত সহ এমনই 7 ব্যক্তিত্ব, 5 জন ব্রিটিশ এবং 2 জন আমেরিকান। বহু গবেষণা করে তাঁদের জীবনী লিখেছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। মূলত তাঁর সেই বই রেবেলস এগেনস্ট দ্য রাজের ওপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা। আমরা এমন এক সময়ে বাস করছি যখন পৃথিবীতে পরস্পরকে বিশ্বাসের ঘাটতি মাথা চাড়া দিচ্ছে। জাতীয়তাবাদী জাতি বিদ্বেষ, উগ্র দেশপ্রেম তার কালো ছায়া ফেলছে একের পর এক দেশে। আমেরিকা, ইংল্যান্ড, চীন সহ দেশে দেশে পরজাতি বিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদের জয়গান গাওয়া হচ্ছে। প্রত্যেকেই মনে করছে ইতিহাস এবং ঈশ্বর তাঁদের হাতে মহান দায়িত্ব সঁপেছেন, তাই তাঁরা বিশ্বাস করেন সীমান্তই শেষ কথা। সীমান্তের ওপারে সারা পৃথিবীতে আর কেউ কোথাও নেই যাঁদের থেকে তাঁদের কিছু শেখার আছে, শোনার আছে, জানার আছে। এই যে 7 বিদেশির কাহিনী এখানে আমরা বলছি, এদের জীবন এক অন্য নৈতিকতার কথা বলে। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শুরু করা যাক মেডলিন স্লেটকে দিয়ে। জন্ম ইংল্যান্ডে 1892 সালে। পিয়ানোয় বেটোফেন বাজাতেন, মাঝে মাঝে অনুষ্ঠানও করতেন। সঙ্গীত নিয়ে রোমা রোলার লেখা পড়ে মেডলিন ফরাসি ভাষা শেখা শুরু করলেন রোমা রোলার সঙ্গে দেখা করবেন বলে। ততদিনে 10 খণ্ডে জ ক্রিস্তফ লিখে রোমা রোলার সাহিত্যের নোবেল পেয়ে গিয়েছেন। 1924 মেডলিন গেলেন রোলার সঙ্গে দেখা করতে।
দুজনের দীর্ঘ আলোচনার পর রোমারোনা মেডলিনকে বললেন কিছুদিনের মধ্যেই তার লেখা গান্ধীর জীবনী প্রকাশিত হবে, মেডলিন যেন সেটা পড়েন। তখনও গান্ধীর সঙ্গে রোমারোনার কিন্তু দেখা হয়নি, দেখা হয়েছিল অনেক পরে। মেডলিন রোনাকে প্রশ্ন করলেন গান্ধীকে, রোমারোনা বললেন তিনি হলেন আমাদের সময়ের যিশু। গান্ধীর জীবনী পড়লেন মেডলিন, মেডলিন লিখেছেন আমি পড়ছি পড়ছি পড়েই চলেছি, ছাড়তে পারছি না, মনে হচ্ছিল যেন আমার হৃদয়ে ভোর হচ্ছে, যখন শেষ হল সত্যের সূর্যরশ্মি যেন আমার আত্মাকে স্পর্শ করল। মেডলিন ঠিক করে ফেললেন তিনি গান্ধীর কাছে যাবেন, সেই জন্য তিনি মাটিতে আসন করে বসা অভ্যাস করতে শুরু করলেন, আমিষ খাওয়া ছেড়ে দিলেন, পশম দিয়ে সুতো কাটার চেষ্টাও করলেন, সেটা অবশ্য খুব ভালো হলো না। গান্ধীর সঙ্গে কথা বলবেন তাই শুরু করলেন হিন্দি শেখা। গান্ধীকে লিখলেন তিনি যেন তাঁকে অনুমতি দেন তাঁর আশ্রমে থেকে তাঁর আদর্শ মেনে চলার। 33 বছর বয়সে মেডলিন 1925-এর 6ই নভেম্বর মুম্বাইয়ে এসে পৌঁছলেন। এরপর আশ্রমে পৌঁছে গান্ধীকে প্রণাম করলেন। গান্ধী দুহাত ধরে তাঁকে কাছে টেনে নিয়ে বললেন আজ থেকে তুমি আমার মেয়ে। গান্ধী মেডলিনের নতুন নাম রাখলেন মীরাবেন। এবার ফিলিপ স্প্র্যাটের কথা। ইংল্যান্ড থেকে লেখাপড়া শেষ করে ভারতে এসেছিলেন কমিউনিস্ট আন্দোলনের প্রসার ঘটাতে। মুম্বাইতে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেন, বেশ কয়েকবার জেল হল, কলকাতায় এলে থাকতেন মুজাফফর আহমদের কাছে, মিরাট ষড়যন্ত্র মামলাতে দোষী সাব্যস্ত, জেলে যেতে হল ফিলিপ স্প্র্যাটকে। ফিলিপ স্প্র্যাট প্রেমে পড়েছিলেন এক তামিল কন্যার, বিয়েও হয় তাঁদের। স্প্র্যাট ধীরে ধীরে বদলে গেলেন, যোগ দিলেন ইমেন রায়ের র্যাডিক্যাল হিউম্যানিস্ট সংগঠনে, দেখা করলেন গান্ধীর সঙ্গে, লিখলেন গান্ধীজম অ্যান্ড অ্যানালিসিস, আবিষ্কার করলেন সত্যাগ্রহের দর্শন। 1971-এর 3রা মার্চ ভারতেই মারা যান ফিলিপ স্প্র্যাট। এমনই আরেকজন মানুষ মার্কিন নাগরিক স্যামুয়েল ইভান্স স্টোকস। স্টোকস ভারতে এসেছিলেন চার্চের পক্ষ থেকে কুষ্ঠরোগী এবং বসন্ত রোগে আক্রান্তদের সেবা করতে। সেবার সঙ্গেই তাঁর চলতে থাকে ভারতীয় দর্শন এবং ইংরেজিতে রবীন্দ্রনাথ পড়া। পরিচয় হল দীনবন্ধু অ্যান্ড্রুজ এবং গান্ধীর সঙ্গে। যাতায়াত শুরু হল কংগ্রেসের সভায়, তৈরি হল চার্চের সঙ্গে দূরত্ব। স্যামুয়েল ইভান্স স্টোকস মিশনারি জীবন ছেড়ে বিয়ে করলেন এক ভারতীয় মহিলাকে, সিমলায় কাঠের তৈরি বাড়িতে থাকতেন 6 সন্তানকে নিয়ে। তখন সিমলায় ইংরেজ রাজপুরুষদের জন্য গ্রামবাসীদের বিনা মাইনে বেগার খাটতে হতো। স্টোকস তার বিরুদ্ধে আন্দোলনে নামলেন, দাবি উঠল বেগার খাটানো চলবে না, কাজের বিনিময়ে অর্থ দিতে হবে। শুরু হলো এই নিয়ে কাজ এবং গান্ধীর অসহযোগের সমর্থনে লেখা। ইউরোপীয় পোশাক ছেড়ে স্টোকস ধুতি পাঞ্জাবি পরা শুরু করলেন। ইংরেজদের বিরুদ্ধে লেখালেখির জন্য 6 মাসে জেলও হল। 1932-সালের 4ঠা সেপ্টেম্বর তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন। আরও একটা কারণে তাঁকে মনে রাখতে হবে আমাদের, আমেরিকা থেকে আপেলের বীজ এনে তিনি প্রথম সফলভাবে ভারতে আপেল চাষ শুরু করেন। আপেলের কথা যখন উঠল তখন কলকাতায় প্রথম কবে আপেল এলো সেই বিষয়ে এখানে দুকথা বলা অপ্রাসঙ্গিক হবে না। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখা বই কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথায় মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, লোকের মুখে শোনা গেল আপেল বলিয়া একটি জিনিস আছে, তাহা সাহেবরা খায়, তাই ওদের অত বুদ্ধি, কিন্তু বহুদিন তাহার দর্শন পাই নাই। অবশেষে শোনা গেল যে বরফের ভিতর করিয়া একরকম ফল আসে, টাকায় 3টি বা 4টি। একবার 1 টাকায় 4টি আপেল আনিয়া আমরা সব ভাই বোনে একটু একটু মুখে দিলাম, পাতলা পাতলা 1 চাকা করিয়া ভাগে পড়িল, কিন্তু ইহার বিশেষত্ব কি কিছুই বুঝিতে পারিলাম না। এখন আপেল নাশপাতি সারা বছর পাওয়া যায়,
তখন ইহা অতি আশ্চর্য জিনিস ছিল। যে বিদেশীদের কার্যত ভারতীয় হয়ে যাওয়ার কথা এতক্ষণ বলা হলো, তাদের পাশেই নাম করতে হয় সরলা দেবের, যার আসল নাম ক্যাথরিন মেরি হেলম্যান। সরলা দেবী উত্তরাখণ্ডের কৌশানীতে গান্ধীর আদর্শে লেখাপড়া শেখাতে এবং দেশ চেনাতে মেয়েদের আশ্রম খুলেছিলেন। হিমালয় বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত সরব ছিলেন। জয়প্রকাশের ডাকে আত্মসমর্পণ করা চম্বলের ডাকাতদের পাশেও তাঁকে তখন দেখা যেত নিয়মিত। এবার বেঞ্জামিন গাই হর্নিম্যানের কথা। জন্ম ইংল্যান্ডে 1873-এ। বম্বে ক্রনিকল নামের দৈনিকের সম্পাদক হর্নিম্যানের কলমকে ইংরেজরা ভয় পেত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন তাঁর একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভারত থেকে বেঞ্জামিন গাই হর্নিম্যানকে 7 বছরের জন্য বহিষ্কার করা হয়। তিনি প্রথম ভারতে সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠন তৈরি করেছিলেন। ভারতীয় সাংবাদিকরা তাঁকে কখনো ভুলবে না। তাঁকে বহিষ্কারের প্রতিবাদে গান্ধীর ডাকে বম্বেতে হরতাল পালিত হয়েছিল। তাঁর বহিষ্কারে গান্ধী লিখলেন, তিনি আমাদের স্বাধীনতার মন্ত্র শিখিয়েছেন। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার এক বিপরীতমুখী ছবি নিয়ে আমরা কথা বলবো। এতক্ষণ যে সব কথা বলা হলো সবই শতবর্ষ বা তারও বেশি পুরনো কথা, কিন্তু আজ একটা অন্য ছবিও দেখা যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূতেরা কিভাবে দেশের বাইরে ভিন্ন ভিন্ন দেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছেন। এই মুহূর্তে দুনিয়ার 8টি দেশের সরকারের শীর্ষ পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ভারতের কোনো সাম্রাজ্যবাদী অতীত নেই। সম্ভবত সেটা একটা কারণ ভারতীয়দের বেশি বিশ্বাসযোগ্য মনে করার। এই যে 8 দেশের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান, তাদের মধ্যে কে উদারবাদী, কে দক্ষিণ ঘেঁষা, কে প্রগতিশীল, সেসব আলাদা কথা। এখানে মূল কথা হলো আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার 8টি ছোট বড় দেশের মানুষ তারা আস্থা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূতের ওপর। একদা মুম্বাইয়ের ডাক্তার অশোক ভারতকারের ছেলে লিও ভারতকার 2022-এর ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বর্তমান জোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আগে অবশ্য তিনি একবার এখানকার প্রধানমন্ত্রী পদে ছিলেন। এই প্রসঙ্গে অতীতের দৃষ্টান্ত টেনে অবশ্যই বলা যায় ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে আইরিশ নারী সিস্টার নিবেদিতার কথা। গত অক্টোবর মাসেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আরও এক ভারতীয় বংশোদ্ভূত অ্যান্টোনিও কোস্টা 2015 থেকে পর্তুগালের প্রধানমন্ত্রী পদে আসেন। ইউরোপের এই ভারতীয় বংশোদ্ভূতরা বেশিরভাগই এইসব দেশে পৌঁছেছেন তাঁদের বা তাঁদের পরিবারের লোকজনের উচ্চশিক্ষার সূত্রে। উচ্চশিক্ষা যেমন একটি সূত্র, তেমনই দাস ব্যবসাও এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূত্র। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ এবং প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রপুন দুজনেই ভারতীয় বংশোদ্ভূত। সিঙ্গাপুরের সপ্তদশ প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত শ্রীমতী হালিমা ইয়াকুব এই পদে রয়েছেন 2017 সাল থেকে। তার আগে 2013 থেকে 2017 সিঙ্গাপুরের সরকারি দল পিপলস অ্যাকশন পার্টির স্পিকার পদেও ছিলেন তিনি। সুরিনাম প্রজাতন্ত্র আটলান্টিক মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বের একটি ছোট্ট দেশ। একদা ছিল নেদারল্যান্ডসের উপনিবেশ, তখন নাম ছিল ওলন্দাজ গায়ানা। দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম এই রাষ্ট্রের আয়তন 1,63,265 বর্গ কিলোমিটার। ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা প্রসাদ চ্যান সান্তোখি 2020 সাল থেকে সুরিনামের প্রেসিডেন্ট পদে রয়েছেন। দক্ষিণ আমেরিকারই আরেকটি ছোট দেশ গায়ানায় 2020 থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত মোহাম্মদ ইরফান আলী। তিনি সেদেশের 9ম এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। পূর্ব আফ্রিকার এক ছোট্ট দেশ সিসেল, এই দেশের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত
ওয়াভেল রামকালওয়ান অতীতে বেশি পরিচিত ছিলেন সেদেশের বিরোধী নেতা হিসেবেই। তবে 2020 26 অক্টোবর 115টি দ্বীপের দেশ সিসেলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ওয়াভেল রামকালওয়ান। সম্ভবত এই বোধহয় রবীন্দ্রনাথের দিবে আর নিবে মিলাবে মিলিবে। এশিয়ায় আর কোনো দেশই যে এই ধরনের কৃতিত্ব দাবি করতে পারে না। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের পর্বে ভারতের ইতিহাস ভারতের কথা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।